আসসালামু আলাইকুম বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্চিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল জামের উপকারিতা কি কেন জাম খাবেন জাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা আসুন জেনে নেই কালো রঙের ছোট্ট এই ফলটি আমরা কম বেশি সবাই চিনি স্কুলে বা মাদ্রাসার ছাত্রদের যদি কয়েকটি ফলের নাম জিজ্ঞাসা করা হয় বলে উঠে আম জাম ও কাঁঠাল হ্যাঁ এটি সিজনাল ফল তবে খুব কম সময়ের জন্য পাওয়া যায় বাজারে অর্থাৎ এই ফলটি বাজারে বেশি দিন পাওয়া যায় না আবার অন্যদিকে এই ফলটি বেশি দিন রাখাও যায় না কালো রঙের সোট্টো এই ফলটি খেতে টক ও মিষ্টি তবে ছোট্ট হলেও এই ফলেরও আসে বেশ গুণাগুণ তবে মজার ব্যাপার হচ্ছে এই ফলটি চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে যা আমাদের অনেকেরই অজানা তবে সংরক্ষিত হিসাবে জাম ফল থেকে জামের রস স্কোয়াশ ও অন্যান্য সংরক্ষিত খাদ্য তৈরি করা যায় আজকে জানাব জামের উপকারিতা কি কেন জাম খাবেন আসুন আলোচনা করি জাম ফলে কি কি উপকার পাওয়া যায় জাম মানসিকভাবে সতেজ রাখে আপনাকে আমাকে জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে অত্যন্ত সাহায্য করে ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে এই জাম জাম রক্তে চিনির মাত্রা কমাতে অত্যন্ত সাহায্য করে জাম ভিটামিন সি এর অভাবজনিত রোগ দূর করতে সাহায্য করে থাকে মুখের দুর্গন্ধ রোধ করে দাঁত মজবুত করে মারি শক্ত করে ও দাঁত ক্ষয়ে রোধে অত্যন্ত ভূমিকা পালন করে এই ছোট্ট ফলটি জাম গরমে শরীর ঠান্ডা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে সক্ষম এই জাম রক্তস্বল্পতা দূর করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃৎপিন্ড ভালো রাখে জাম জাম উচ্চ রক্তচাপ কমাতেও সহায়তা করে থাকে ওজন নিয়ন্ত্রণ এবং ক্যান্সার প্রতিরোধকারী জরায়ু বা ডিম্বাশয় ও মলদারের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত সাহায্য করে থাকে এই ছোট্ট ফল জাম সাদা বা রক্ত আমাশয় দূর করে জাম অরুচি ও বমি ভাব কমায় জাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জাম সর্দি কাশি থেকে মুক্তি দেয় জাম ত্বককে করে শক্তিশালী জাম ফলে কি কি উপাদান আছে আসুন জেনে নেন হেকিমি বা আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসাতেও জাম ব্যবহার করা হয়ে আসতেছে যুগ যুগ ধরে জামে রয়েছে প্রচুর ভিটামিন সি জিঙ্ক কপার গ্লুকোজ ডেক্সো ডেক্সটোজ ও ফ্রুকটোজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও সেলিসাইলেটস সহ অসংখ্য উপাদান যা স্বাস্থ্যের আপনার আমার স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে এই জাম কোথায় পাবেন জাম এবং কীভাবে খাবেন বাজারে ফলের দোকানে ইকমার্সে এবং কি সু পাবেন এই সিজনে জাম কেজি একশো দেড়শো দুইশো টাকা হয়ে দুইশো টাকার ভিতরে সাইজ দেখে দাম কম বেশি হতে পারে পাকা জাম পরিষ্কার পানিতে ধুয়ে আপনি খেতে পারেন চাইলে জাম ভর্তা বানিয়ে খেতে পারেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পাকা জামের সাথে হালকা লবণ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ভালো উপকার পাবেন জাম ফল খাওয়ার সতর্কতা আদা পাকা বা ডাসা জাম খাওয়া উচিত নয় খালি পেটে জাম খাবেন না এবং জাম খাওয়ার পর দুধ পান করবেন না পাকা ফল যে কোনো ফল ভরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক ভাব হতে পারে জাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা নাম্বার এক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত ভালো একটি খাদ্য জাম ফল খুবই উপকারী কারণ এতে থাকা অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিস এর কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায় যা স্টার্স ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয় আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বীজ তিরিশ পার্সেন্টের বেশি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে নাম্বার দুই হাড়ের শক্তি বৃদ্ধি করে জাম জাম ফলটি ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের জন্য এবং বয়স্ক মানুষদের খাবারের তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত নাম্বার তিন ইনফেকশন দূর করে জাম উদ্ভিদের পাশাপাশি উদ্ভিদের ফলেও অ্যাসিড গ্যালিক অ্যাসিড অক্সিলিক অ্যাসিড এবং টেনিনসের মতো যৌগ রয়েছে যা ফলটিকে অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রোয়ের প্রতিরক্ষামূলক হিসাবে তৈরি করে জাম ফলটিতে থাকা এত সব অ্যান্টি উপাদান শরীর থেকে বিষাক্ত ইনফেকশন দূর করতে অত্যন্ত সাহায্য করে থাকে নাম্বার চার জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করে জাম জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি এই আয়রন দেহের বিভিন্ন উপকার করে থাকে জাম ফলে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন ঘটিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য জাম ফল খুবই উপকারী একটি খাদ্য নাম্বার পাঁচ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে জাম বেশ কয়েকটি গবেষণায় জামের কেমো বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেকে তদন্ত হয়েছে জেসি সি জ্যাগেটি জ্যাগেটিয়া এবং তার কলিগদের একটি গবেষণা অনুযায়ী এই ফলের নির্যাস প্রোটেকটিভ বৈশিষ্ট্য আছে যা প্রমাণ করে যে জামের নির্যাস ক্যান্সার হওয়া থেকে দেহকে রক্ষা করে থাকে এটি ফ্রি রেডিক্যালসকে নষ্ট করে দেয় নাম্বার ছয় দেহে ইমিউনিটি বৃদ্ধি করে জাম জামে দেহে ইমিউন সিস্টেমকে আরও বৃদ্ধি করে তোলে এতে থাকা প্রচুর ভিটামিন সি এর কারণে হাই লেভেল ও সাধারণ সিজনাল সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধ করে শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে এই ফল ভিটামিন সি সমৃদ্ধ হিসাবে এটি স্কিন এর জন্য ভালো এবং অকাল ভার্ধক্যজনিত যে কোনো কিছুতে এটি বাধা দেয় নাম্বার সাত ডায়াবেটিক রুগীদের জন্য অত্যন্ত ভালো একটি খাদ্য এই জাম জামে আছে কম গ্লাইমি গ্যালাইসিমিক ইন্ডেক্স যা ডায়াবেটিসের জন্য একটি ভালো বিকল্প ডায়াবেটিস চিকিৎসার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল যা প্রমাণ করে যে ডায়াবেটিসের দ্বিতীয় জটিলতার ঝুঁকি কমিয়ে এই ফলটি জামের পাতা শাল এবং বিষ ডায়বেটিসের জন্য সবচেয়ে উপকারী অংশ এর মধ্যে জামের বিষ অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস হিসাবে প্রমাণিত নাম্বার আট হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে জাম জামে আছে অ্যালজিনিক অ্যাসিড বা অ্যালজিটিন অ্যান্থোসিয়ানিন এবং অ্যান্থোসায়ানাডিনস এর মতো পুষ্টি সমূহ যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সাহায্য করে থাকে প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারতেছেন ছোট্ট একটি ফল জামের ভিতরে কত রকমের উপকারিতা আসে আমাদের ক্যান্সার প্রতিরোধ করার মতো ক্ষমতা জামের ভিতরে আছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো ক্ষমতা জামের ভিতরে আছে। যদি সৃষ্টিকর্তা দিয়ে থাকেন প্রিয় দর্শক এরকম ভালো ভালো স্বাস্থ্য বিষয়ে টিপস পেতে দৃষ্টি রাখুন শেফাই উনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে টিপসগুলা মিস হয়ে না যায় প্রিয় দর্শক আর একটু ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কি ধরনের স্বাস্থ্য বিষয়ে টিপস নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আমরা আসার চেষ্টা করব অমা ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু